হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে খুব 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 মজার একটি রেসিপি নিয়ে। মজার রান্নার আজকের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব মিহিদানার রেসিপি। এর জন্য প্রথমেই আমি হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি। হাফ লিটার দুধের ভিতর আমি এক কাপে তিন ভাগের এক ভাগ দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে খুব সাবধানে আপনারা নেড়ে দিবেন। আমি সাবধানে দিতে পারিনি, আমার দুধটা অনেকটা ছিটে পড়ে গেছে। হুইক্সের সাহায্যে খুব ভালো করে দুধটা মিশিয়ে নেওয়ার পরে সাইডে মুছে পরিষ্কার করে নিয়েছি। চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দুধটা জাল করে নিব ঘন হয়ে যাওয়া পর্যন্ত। আমি এখানে গুঁড়া দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন, কারণ গুঁড়া দুধটা সম্পূর্ণ অপশনাল। গরুর দুধটা নিলেও দুধটা ঘন করে নিলেই হয়ে যাবে, গরুর দুধটা নিলে আরও বেশি ভালো হবে। আমার কাছে দুধের পরিমাণ কম ছিল, দুধের ঘনত্ব বাড়ানোর জন্য আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি। আপনারা বেশি করে দুধ জাল করে নিলেই হয়ে যাবে। দুধ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চার পাঁচটা এলাচ এবং তিন চার টুকরা দারুচিনি দিয়ে দিব। মিহিদানার রেসিপি খুব অল্প উপকরণ এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়, খেতে অসম্ভব মজা। এখন আমি ডিমগুলো ভেঙে নিব। আমার এতটুকুনি দুধের জন্য আমি চারটে ডিম নিচ্ছি। দুধটা ঘন করে নেওয়ার পর দুধটা যতটুক থাকবে ডিমের পরিমাণও মেপে ঠিক ততটুকুনি দিতে হবে। ওর থেকে কম হলে মিহিদানাটা খুব সুন্দর মতো জমবে না। ডিমটা ভেঙে এক্সট্রা সাইডে রেখে দিব। এখন আমি দুধটা আরও কিছুটা ঘন করে নিব। মিডিয়াম এবং হাই হিটে রেখে দুধটা জাল করে নিচ্ছি। মাঝে মাঝে চালটা কমাচ্ছি, মাঝে মাঝে একটু বাড়াই দিচ্ছি। এইভাবে দুধটা জাল করে নিচ্ছি। দুধের কাছে থেকে দুধটা নাড়াচাড়া করে জাল করে নিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধটা যখন প্রায় ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি ডিমটা ফেটে নিব। ডিমটা খুব ভালো করে ফেটে নিতে হবে যেন সাদা এবং কুসুমটা খুব ভালো করে মিশে যায়। অনেক সময় ডিমটা ফেটে নেওয়ার পরেও দেখা যায় ডিমের ভিতর সাদা কিছু অংশ থেকে যায়। এর জন্য খুব ভালো করে দেখে দেখে ডিমটা ফেটে নিতে হবে যাতে কোনো রকম সাদা অংশ না থাকে। ডিমের কুসুম এবং সাদা অংশ খুব ভালো করে যেন মিশে যায়। দুধটা যখন ঘন হয়ে যাবে এই পর্যায়ে উঁচু উঁচু এক চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে দুধের সাথে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মিশিয়ে দেব এবং দুধের ঘনত্বটা দেখলেই বুঝতে পারছেন কেমন হবে। ঘিটা যখন মিশানো হয়ে যাবে এখন দিয়ে দিব ফুড কালার। অরেঞ্জ ফুড কালার আমি তিন ফুটার মতো ব্যবহার করছি। ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, না দিলে কোনো প্রবলেম নাই, দিলে দেখতে সুন্দর লাগবে এর জন্য দিচ্ছি। আপনারা চাইলে দিবেন, না চাইলে কোনো প্রবলেম নাই। ফুড কালারটা খুব সুন্দরভাবে মিশানোর পর এখন ডিম দিয়ে দিব। ডিমটা খুব অল্প অল্প করে ছাড়তে হবে এবং খুব জোরে জোরে নাড়াচাড়া করতে হবে। ডিমটা একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে মিহিদানাটা খুব সুন্দরভাবে ছোট ছোট দানা হবে না, একসাথে অনেক বড় বড় দানা পেকে যাবে, তখন আর মিহিদানা থাকবে না, বড় দানা হয়ে যাবে। এই পর্যায়ে নাড়ানো বন্ধ করা যাবে না, একভাবে নাড়াচাড়া করতে হবে এবং যত সময় একবারে মিহি মিহি দানা না হবে তত সময় নাড়াচাড়া করেই যেতে হবে। এই পর্যায়ে নাড়ানো যদি বন্ধ করেন, দুই সেকেন্ড নাড়ানো বন্ধ করলেই দেখবেন যে নিচে একবারে লেগে গেছে। এর জন্য একভাবে নাড়াচাড়া করতে হবে এবং মিশাতে হবে। মিহিদানাটা তৈরি করার সময় চেষ্টা করবেন হাড়িটা যেন উঁচু হয়, উঁচু হাড়িতে হলে নাড়াচাড়া করতে সুবিধা হবে। মিহিদানাটা তৈরি করতে যেহেতু অনেকটা নাড়াচাড়া করা লাগে এর জন্য উঁচু হাড়ি নিলেই সুবিধা হবে। যখন কিছুটা শুকিয়ে আসবে এই পর্যায়ে আবারও কিছুটা ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে আবারও খুব সুন্দর করে জোরে 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 নাড়তে থাকবো। যখন মিহিদানাটা একবারে দানা দানা হয়ে যাবে এ পর্যায়ে বুঝতে হবে যে আমাদের মিহিদানাটা রেডি হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করলেই রেডি হয়ে যাবে আমাদের মিহিদানা রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে এবং কতটা মিহি মিহি দানা হয়েছে, খেতে অসম্ভব মজা। একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের মিহিদানার রেসিপি।
রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন।